রায়গঞ্জ ব্লকের ঐতিহ্যবাহী স্কুল হিসেবে পরিচিত মালঞ্চা হাই স্কুল। এই স্কুলে চলছে প্লাটিনাম জুবিলি উৎসব। পায় পায় 75তম বর্ষে পদার্পণ করেছে এই স্কুল। গত বছর সেপ্টেম্বর মাস থেকে শুরু হয় প্লাটিনাম জুবিলি বর্ষ। বছরভর চলবে বিভিন্ন অনুষ্ঠান। তারই অঙ্গ হিসেবে সোমবার থেকে শুরু হয়েছে মূল মঞ্চের অনুষ্ঠান। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এদিন অনুষ্ঠিত হয় জ্ঞান বিজ্ঞান মেলা। এই মেলায় পড়ুয়ারা বিভিন্ন মডেল নিয়ে সামিল হয়েছে। পার্শ্ববর্তী 5টি স্কুলের পড়ুয়াদের সাথে রয়েছে প্রতিযোগিতামূলক কর্মসূচি। প্রতি বছরের মতো এবারও ব্লক ভিত্তিক কুইজ প্রতিযোগিতা এবং স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হলো ইটাহারে। ইটাহার কুইজ অ্যাসোসিয়েশনের উদ্যোগে ইটাহার শিবাজি সংঘ সংলগ্ন ময়দানে দুদিন ব্যাপী ব্লক ভিত্তিক কুইজ প্রতিযোগিতাকে ঘিরে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। ইটাহার ব্লকের বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। বিলকিস পারভিন, অজয় চক্রবর্তী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে। কোচবিহারের 31 নম্বর জাতীয় সড়কের রায়ডাক সেতু এলাকায় নাকা চেকিং চালানোর সময় 12 লক্ষ টাকা সহ 5 ব্যক্তিকে আটক করল তুফানগঞ্জ থানার পুলিশ। আটক হওয়া ওই 5 ব্যক্তির বাড়ি আসামের ধুবড়ী এলাকায়। ধৃতদের নাম যথাক্রমে উমাশঙ্কর গুপ্তা, অনুপ মাহাতো, বিনোদ কুমার গোস্বামী, বিজু রজত এবং বিজয় শাহ। মঙ্গলবার ধৃতদের তুফানগঞ্জের দেওয়ানি ও ফৌজদারি আদালতে তোলা হয়। গাজল ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদনে আয়োজিত পশ্চিমবঙ্গ সরকারের জয় জোহার মেলা সমাপ্তি হল মঙ্গলবার। এদিন পুরস্কার বিতরণ, আদিবাসী নৃত্য, কবিতা পাঠ সহ নানান অনুষ্ঠানের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়। অন্নদাশঙ্কর সদনের সামনে সরকারি অনেকগুলি স্টল বসেছিল। উপস্থিত ছিলেন গাজল বিডিও সুদীপ্ত বিশ্বাস, গাজল থানার আইসি চন্দ্রশেখর ঘোষাল সহ অন্যান্যরা। পশ্চিমবঙ্গ সরকারের পথশ্রী প্রকল্পে গাজল ব্লকের চাকনগর অঞ্চলের মহিশাল ব্রিজ থেকে মহাদেবপুর স্কুল হয়ে জামডাঙ্গা শান্তিনগর পর্যন্ত প্রায় 10 কিলোমিটার রাস্তার কাজে শিলান্যাস হল বৃহস্পতিবার। প্রায় 4.5 কোটি টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা। শিলান্যাস কর্মসূচিতে উপস্থিত ছিলেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন, মালদা জেলা পরিষদের সদস্য দীনেশ টুডু সহ অন্যান্যরা। 50তম বর্ষে পদার্পণ করেছে মানিচক এনবি হাই মাদ্রাসা। মঙ্গলবার অনুষ্ঠিত হল সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন। এই উপলক্ষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র, বিশিষ্ট সমাজসেবী ডক্টর মেহফুজুর রহমান সহ বিদ্যালয়ের শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।